বিধবা বিবাহ স্রেফ দুটি শব্দ, এই দুটি শব্দই কাঁপিয়ে দিয়েছিল তৎকালীন সমাজকে। কেউ কেউ তো বলেই বসেছিলেন যে সমাজ নাকি রসাতলে গেল, হিন্দু ধর্ম উচ্ছন্নে গেল। কত বিতর্ক, কত বিদ্রূপ, কেউ পক্ষে তো আবার কেউ বিপক্ষে, কেউ বা নির্লিপ্ত। কিন্তু তখনকার সমাজে বিধবা হওয়া মাত্র যাদের জীবনে নেমে আসত বন্দিদশার অভিশাপ, ধর্মের করাল কুঠার, তাঁরা পেয়েছিলেন এক ঝলক টাটকা বাতাস, মুক্তির স্বাদ, নতুন করে বাঁচার আশ্বাস, পাপ নামক বস্তুটি থেকে মুক্তি। নমস্কার, আমি সৌম্য, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আশা করি আমরা সবাই নামটার সাথে পরিচিত। 1820 সালের 26শে সেপ্টেম্বর বর্তমান পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে একটি অত্যন্ত সাধারণ দরিদ্র পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর সম্বন্ধে আমরা বঙ্গ সন্তান হিসেবে কম বেশি সবাই জানি। তাঁর ছাত্রজীবন, কলেজ জীবন, অধ্যাপনা, শিক্ষার প্রসারে তার ভূমিকা ইত্যাদি ইত্যাদি। কিন্তু আজকে আমাদের মূল ভিডিওটা একটু অন্যরকম। আমরা আজকে জানার চেষ্টা করব যে তারই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে, বিধবা বিবাহের প্রচলন। মানে শিক্ষার প্রসার, নারী শিক্ষার প্রসার এসব তো বুঝলাম, কিন্তু হঠাৎ করে বিধবা বিবাহের ওপর ফোকাসটা গেল কেন তার? হঠাৎ করেই এই বিষয়টিকে এত কেন গুরুত্ব দেওয়া হলো, বা এর ফলে আমাদের সমাজের কী লাভ বা ক্ষতি হলো? সামগ্রিকভাবে মানুষের ওপর যে কুসংস্কার আর অন্ধবিশ্বাসের একটা শিকড় ছিল, তার উপরেই কী প্রভাব পড়ল, সেইটা জানার চেষ্টা করব আজকে। আচ্ছা, আমরা বিধবা বিবাহ নিয়ে আলোচনা করার আগে একটু আগে থেকে আমাদের ভাবতে হবে যে আমরা সবাই জানি 1829 সালের 14শে ডিসেম্বর রামমোহন রায়ের প্রচেষ্টায় ও স্যার উইলিয়াম বেন্টিংকের সহায়তায় সহমৃতা প্রথা বা সতীদাহ প্রথা তথা সহমরণ প্রথা সমাজ থেকে সমূলে উৎপাটিত করার আইন পাশ হলো। সহমরণ প্রথা বন্ধ হয়ে যাওয়ার পরে দেখা গেল কি না, সমাজে বাল্য বিধবার সংখ্যা প্রভূত পরিমাণে বেড়ে যাচ্ছে। তাতে দেখা দিল যে বিধবার অবৈধ গর্ভপাতের ঘটনা এবং নানান সামাজিক ব্যভিচারের সংখ্যা বেড়ে গেল। এরকমই একটা সংকটময় মুহূর্তে জরুরি হয়ে পড়ে বিধবার পুনর্বিবাহের বিষয়টি। বিধবা বঙ্গাঙ্গনা কাব্যে এর উল্লেখ পাওয়া যায়। সেখানে যৌবনাবতী বিধবা নারীটি বৈধব্যের অসহনীয় যন্ত্রণায় কাতর হয়ে বিধবার পুনর্বিবাহ দাবি করেছেন, এবং যদি হিন্দু বিধবার পুনর্বিবাহ সম্ভব না হয় তাহলে ফিরিয়ে আনা হোক সহমৃতা প্রথা বা সতীদাহ প্রথা, কারণ বৈধব্যের যন্ত্রণা অপেক্ষা সহমরণের যন্ত্রণা অনেক সুখের। 1855 সালে প্রকাশিত হওয়া বিদ্যাসাগরের লেখা বই বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কি না, এত বিষয়ক প্রস্তাব গ্রন্থে তিনি বলছেন, পতিবিয়োগ হইলেই যে স্ত্রী জাতির দুর্জয় রিপুবর্গ এককালে নির্মূল হইয়া যায় তা কিন্তু নয়। মানে একবার ভেবে দেখুন, একটা ছোট্ট ফুটফুটে মেয়ে যার বয়স কিনা 7-8 বছর বা আর একটু বেশি 9-10 বছর, যাই হোক, তার থেকে একজন 10 গুণ বয়সের স্বামী যে ধরুন না মারা গেল, তখন সে বিধবা হয়ে গেল, ফলে তার ভালো মন্দ খাওয়া, রঙিন জামা কাপড় পরা, এখানে ওখানে ঘুরে বেড়ানো সব বন্ধ। মানে তার সমস্ত শখ, আহ্লাদ, আশা, আকাঙ্ক্ষা সমস্ত কিছু বন্ধ। তার উপরে কি হচ্ছে না, শ্বশুরবাড়ি বা বাপের বাড়ির লাঞ্ছনা গঞ্জনা সে তো আছেই। তো ভেবে দেখুন, একটা 10-12 বছরের ছোট্ট ফুটফুটে মেয়ে, তার জীবনটা ওখানেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল। বিদ্যাসাগর প্রাথমিকভাবে কেন বিধবা বিবাহ নিয়ে এগিয়ে আসেন তা নিয়ে 19শে শতকে তার দুই জীবনীকার বিহারীলাল সরকার এবং চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায়ের ভাষা আলাদা। তার ছোট ভাই শম্ভুচন্দ্র বিদ্যারত্নের বক্তব্যটি অনেক বেশি গ্রহণযোগ্য মনে করেন অনেকে। চণ্ডীচরণের মতে, সংস্কৃত কলেজের অধ্যাপক শম্ভুচন্দ্র বাচস্পতির বালিকাবধূর অকাল বৈধব্য বিদ্যাসাগরকে এই মহৎ কর্মে ব্রতী হওয়ার জন্য প্রাণিত করে। বিহারীলাল লিখেছেন, ছোটবেলায় রায়মণি নামে খেলার এক সঙ্গী ছিল বিদ্যাসাগরের। রায়মণিকে ভালোবাসতেন তিনি। রায়মণির খুব অল্প বয়সে বিবাহ হয়। কিছু বছর পরে বিধবা হয়ে একমাত্র সন্তান গোপালকে নিয়ে নিজের গ্রামে ফিরে আসে রায়মণি। বিদ্যাসাগরও গ্রামে ফিরে একদিন খোঁজ নিতে গিয়ে দেখেন রায়মণি শুকনো মুখে দাঁড়িয়ে আছে। সেদিন ছিল একাদশী। সারাদিন রায়মণির উপবাসের করুণ চিহ্ন প্রত্যক্ষ করে বিদ্যাসাগরের মনে একদিকে যেমন বৃষ্টির মতো কান্না ঝরছিল, তেমনি অন্যদিকে আগুনও জ্বলছিল। তিনি অনুভব করেছিলেন, হিন্দু বাল্য বিধবাদের বৈধব্য যন্ত্রণা থেকে মুক্তি দিতে হলে প্রয়োজন
তাদের পুনর্বিবাহ। আর শম্ভুচন্দ্র যা বলছেন তা তার কর্মজীবনের শেষের দিকের ঘটনা। সেটা সেই ঘটনাটা এরকম যে একবার বীরসিংহ গ্রামে বাবা ঠাকুরদাসের সঙ্গে গ্রামের নানা সমস্যা নিয়ে আলোচনা করছিলেন ঈশ্বরচন্দ্র। এমন সময় মা ভগবতী দেবী অকাল বিধবা পড়শি কিশোরীর দুঃখে আকুল হয়ে ঈশ্বরচন্দ্রের কাছে বিধবাদের বাঁচার উপায় জানতে চাইলেন। একই প্রশ্ন রাখলেন ঠাকুরদাসও। বিদ্যাসাগর জানালেন এমন বিধবার আবার বিয়ে শাস্ত্র সিদ্ধ, এ বিষয়ে তার বই লেখার ইচ্ছে আছে, কিন্তু সমাজে বিরোধের আশঙ্কায় তিনি দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন। ঠাকুরদাস ও ভগবতী দেবী দুজনেই তাকে এগিয়ে যেতে বলেন। তিনি বুঝেছিলেন ধর্মের আর সমাজের শাস্ত্রের যদি গোড়ামি ভাঙতে হয় তাহলে তা শাস্ত্র দিয়েই ভাঙতে হবে। এরপরেই তিনি শাস্ত্র সমুদ্র মন্থন করে লিখলেন বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কি না এরকম একটি প্রবন্ধ, যা 1854 ফেব্রুয়ারিতে তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশিত হয়। শিবনাথ শাস্ত্রীর লেখা থেকে জানা যায় এই সময় বিদ্যাসাগর সংস্কৃত কলেজের পাঠাগারে সারা দিন ধরে নানা শাস্ত্র পড়তে শুরু করলেন। মাঝে শুধু একবার খেতে উঠতেন। সালটা 1953 শীতকাল। রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের লেখা থেকে জানা যায় একদিন তাঁর সামনেই বিদ্যাসাগর পেয়েছি পেয়েছি বলে আনন্দে লাফিয়ে উঠলেন। তিনি পেয়ে গিয়েছেন পরাশর সংহিতার 2 লাইনের একটি শ্লোক, নষ্টে মৃতে প্রজ্রবিতে ক্লিবে চ পতিতে পতৌ, অর্থাৎ স্বামী নিখোঁজ হলে বা তার মৃত্যু হলে, নপুংসক আর পতিত হলে তার স্ত্রী আবার বিয়ে করতে পারেন। বিদ্যাসাগর নারীর পুনর্বিবাহের কথা বলেছিলেন 5টি কারণ দেখিয়ে। এক হচ্ছে যদি তার স্বামী নষ্ট হয় বা ক্লিব হয়, মানে অর্থাৎ জড় পদার্থ হয়, বা মৃত পতিত বা উদাসীন হয়, তখনই একটা নারীর পুনর্বিবাহ সম্ভব। বিধবা বিবাহের বিরুদ্ধে বিরুদ্ধবাদীদের একটা বড় যুক্তি ছিল, একবার যদি কন্যাকে সম্প্রদান করা হয় তাহলে তার পিতার আর সত্ত্ব থাকে না তাকে দ্বিতীয়বার সম্প্রদান করবেন। অতএব কন্যা বিধবা হলে দ্বিতীয়বার তাকে আর স্বাস্থ্যসম্মতভাবে সম্প্রদান করা সম্ভব নয়। বিদ্যাসাগর এই বক্তব্যের জবাবে জানিয়েছেন, কন্যাদান স্থলের দান বাচনিক দান মাত্র, ভূমিধেনু প্রভৃতির ন্যায় সত্ত্বমূলক দান নহে। অর্থাৎ কন্যাদান যে হয় সেটা কেবলমাত্র কথার ভিত্তিতে, মানে আমি মুখে কিছু বলছি সেই অনুযায়ী একটা দান, পুরো কোনো জমি বা কোনো গরুর ন্যায় একদম সত্ত্বমূলক দান বা তার অধিকার যে আমি দান করে দিচ্ছি সেরকম দান নয়। তিনি আরও বলছেন, দেখুন, যে নারী পতিকর্তৃক পরিত্যক্তা বা বিধবা হইয়া স্বেচ্ছাক্রমে পুনর্ভূ হয়, মানে পুনরায় বিয়ে করে, অর্থাৎ পুনরায় অন্য ব্যক্তিকে বিবাহ করে, তার গর্ভে যে পুত্র জন্মায় তাকে পৌনর্ভব বলে। এই যুক্তি নিরিখে বিধবাদের বিয়ের পক্ষে 2টি বই লিখলেন তিনি। এছাড়াও পত্রপত্রিকায় লেখালেখির মাধ্যমে বিধবা বিবাহের সপক্ষে জনমত গঠন এবং সেই সঙ্গে সরকারের দৃষ্টি আকর্ষণ করলেন তিনি। এই মত সমর্থন করলেন বাংলা ভাষার প্রথম অভিধান লেখক, ব্রাহ্ম সমাজের প্রথম আচার্য রামচন্দ্র বিদ্যাবাগীশ। 1855 জানুয়ারিতে বিধবা বিয়ে নিয়ে লেখা বিদ্যাসাগরের বইয়ের প্রথম সংস্করণের 2000 কপি মুহূর্তে নিঃশেষ হয়ে গেল। উৎসাহিত বিদ্যাসাগর আরও 3000 বই ছাপালেন। সংস্কারাচ্ছন্ন পণ্ডিতেরা তার বিরুদ্ধে সমালোচনা শুরু করলেন। বিভিন্ন সংবাদপত্রে ঈশ্বরচন্দ্রের মতের বিরুদ্ধে অসংখ্য চিঠি প্রকাশিত হতে শুরু করল। পাল্টা জবাব দিলেন বিদ্যাসাগর। বইটি সারা ভারতবর্ষ জুড়ে ঝড় তুলেছিল। বিদ্যাসাগরকে আরও 10,000 কপি ছাপাতে হয়েছিল। 1855 অক্টোবর মাসে 986 জনের সই নিয়ে বিদ্যাসাগর সরকারের কাছে বিধবা বিবাহের দাবি পেশ করলে দেশ জুড়ে বিতর্কের ঝড় উঠল। সেই সময়ের খবরের কাগজগুলি দুভাগে ভাগ হয়ে গেল। শোভাবাজারের রাজা রাধাকান্ত দেব, কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত সহ অনেক প্রভাবশালী মানুষ সরাসরি এই প্রস্তাবের বিরোধিতা করলেন। ব্যঙ্গপদ্য বেরোল, সাজগ বিধবাগণ ফুটিয়াছে ফুল, তোমাদের সৌভাগ্য ঈশ্বর অনুকূল। 1856 বর্ধমান থেকেও বিধবা বিবাহের সমর্থকদের একটি আবেদন সরকারকে দেওয়া হলো। বর্ধমানের রাজা মহতাব চাঁদ বিদ্যাসাগরের সমর্থনে সই করলেন। প্যারিচরণ সরকার, রাজনারায়ণ বসু, প্যারিচাঁদ মিত্র, ভূদেব মুখোপাধ্যায়, মদনমোহন তর্কালঙ্কার, কিশোরীচাঁদ মিত্র, রাধানাথ শিকদার, দীনবন্ধু মিত্র প্রমুখ বিদ্যাসাগরের প্রস্তাবের সমর্থনে সরকারের কাছে আবেদন পাঠালেন।
বিরুদ্ধে দরখাস্তের সংখ্যা অনেক ছিল বেশি। ত্রিপুরা, পুনে, মুম্বাই, উত্তর ভারত আর নবদ্বীপ থেকে প্রায় 30,000 প্রতিবাদ সরকারের দপ্তরে জমা পড়ল। সাবধান করে বলা হলো, এমন বিয়ে চালু হলে ভারতের নিশ্চিত ধর্মদ্রোহ হবে। সব প্রতিকূলতা সত্ত্বেও সেই বছরে 26 জুলাই বিধবা বিবাহ আইন পাশ হলো। এই আইন পাশের পিছনে গ্র্যান্ড সাহেবের অবদান ছিল অনস্বীকার্য। বঙ্গদেশে যেন এক নতুন যুগের সৃষ্টি হলো। যারা সমাজের ভয় করতেন তারাও এগিয়ে এসে বিধবা বিবাহকে সমর্থন জানান। উমেশচন্দ্র মিত্র লিখলেন বিধবা বিবাহ নাটক। প্রথমে সিঁদুরপাটির গোপাল মল্লিকের বাড়ি, পরে পাইকপাড়ার রাজবাড়িতে সেই নাটকের অভিনয় হলো, যার উদ্যোক্তাদের মধ্যে অন্যতম ছিলেন কেশবচন্দ্র সেন। বিধবা বিবাহ নাটকের অভিনয়ে অংশগ্রহণ করেছিলেন ব্রাহ্ম ধর্মাবলম্বীরা। নাটক বেশ কয়েকবার দেখেন স্বয়ং বিদ্যাসাগর। এবারে আইন তো পাশ হলো, কিন্তু বিধবাদের বিয়ে দিচ্ছে কে? বর্ধমানের শাকনাড়ার বাসিন্দা বিদ্যাসাগরের মাস্টার মশাই প্রেমচন্দ্র তর্কবাগীশ ঈশ্বরকে সাবধান করলেন, তোমার উদ্দেশ্য মহৎ, কিন্তু তোমার অর্থবল কই? এ কাজ ধনবান রাজা লোকেদের, আগে টাকা জোগাড় করো, দিশি জমিদারদের নিজের মতে নিয়ে এসো, তারপরে না হয় এগিয়ে যেও। বিদ্যাসাগরও ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ। তিনি উত্তরে বলেছিলেন, বিধবার বিয়ে হবে, আমিই দেব। 1856 সালের 7ই ডিসেম্বর সময়ে রাতে দ্বিপ্রহর কলকাতার সুকিয়া স্ট্রিটের রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অসংখ্য নিমন্ত্রিতের ভিড়। 800 জনকে কার্ডি নিমন্ত্রণ করা হয়েছিল। রাস্তায় গোড়া পুলিশের পাহারা। পালকি চেপে পাত্র শ্রীশচন্দ্র বিদ্যারত্ন বিয়ে করতে এলেন। তিনি এক সময়ের সংস্কৃত কলেজের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, এখন মুর্শিদাবাদের জজ পণ্ডিত। পাত্রী কালীমতি বর্ধমানের পলাশডাঙ্গার প্রয়াত ব্রহ্মানন্দ মুখোপাধ্যায়ের 10 বছরের বিধবা মেয়ে। তার প্রথম বিয়ে হয়েছিল 4 বছর বয়সে, বিধবা হন 6 বছর বয়সে। বিদ্যাসাগর বিস্তর খরচ করে প্রথম বিধবা বিবাহের জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন। কালীপ্রসন্ন সিংহ, পণ্ডিত প্রেমচন্দ্র তর্কবাগীশ সহ আরও অনেকের উপস্থিতিতে নিজে দাঁড়িয়ে থেকে বিদ্যাসাগর কনের মা লক্ষ্মীদেবীকে দিয়ে কন্যা সম্প্রদান করালেন। বাংলা তথা ভারতের ইতিহাসে সোনার জলে লেখা থাকল 19 শতকের সেই দিনটি। এই বিয়ে নিয়ে জনসমাজে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। খবরের কাগজে উচ্ছ্বসিত প্রশংসা আর ভয়ঙ্কর নিন্দের ঝড় উঠেছিল। বিদ্যাসাগরকে নিয়ে পক্ষে বিপক্ষে নানা ধরনের তরজা গান বাঁধা হয়েছিল, এমনকি তাকে হত্যার ষড়যন্ত্রও করা হয়েছিল। বিধবার বিয়ে দিয়ে এক অসাধ্য সাধন করলেন বিদ্যাসাগর। আর কোনো ক্রমেই বিধবা বিবাহ বন্ধ করতে না পেরে হিন্দু সমাজপতিরা রাগে অন্ধ হয়ে শ্রীশচন্দ্রকে সমাজ থেকে পতিত ঘোষণা করেন। 19 শতকের দ্বিতীয়ার্ধ থেকেই বাংলা সামাজিক সংস্কারের আন্দোলন স্তিমিত হয়ে গিয়েছিল। 1856 সালের 26শে জুলাই বিধবা বিবাহ আইন পাশ হওয়ার পর থেকে বিদ্যাসাগর নিজেকে ব্যস্ত রেখেছিলেন হয় স্কুল কলেজের পরিচালনায়, নতুবা বিধবাদের বিবাহের জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণে। বিধবা বিবাহ প্রচলনের পাশাপাশি তাদের দুরবস্থা থেকে বাঁচানোর জন্য হিন্দু ফ্যামিলি অ্যানুইটি ফান্ড প্রতিষ্ঠা করেছিলেন বিদ্যাসাগর। সারা জীবন কঠোর সংগ্রামী, স্বজাত্য অভিমানী, কোনো কারণেই আপোষ না করা, এই চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন বিদ্যাসাগর। বিদ্যাসাগর বলেছিলেন, আমি দেশাচারের নিতান্ত দাস নহি, নিজের বা সমাজের মঙ্গলের নিমিত্ত যাহা উচিত বা আবশ্যক বোধ হইবে তাহাই করিব, লোকের বা কুটুম্বের ভয়ে কদাচ সংকুচিত হব না। কেমন লাগলো আমাদের ভিডিও? যদি ভালো লেগে থাকে আমাদের কমেন্ট করে জানান, ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি, ধন্যবাদ।